এদিন কৃষি বিলের বিরোধিতায় জেলা সদর বারাসাতে পথে নামে বামেরা। সারা বারাসাত পথে পথে চলে বামেদের মিছিল এবং প্রতিবাদী স্লোগান। রাস্তার সর্বত্রই চোখে পড়ে কেবল লাল ঝান্ডা। এদিন বামেদের সাথে ঝান্ডা কাঁধে দেখা যায় কংগ্রেস সমর্থকদেরও। কৃষি বিলের প্রতিবাদে চলে বন্ধ পালন, আর এই বন্ধের সমর্থনে পথে নামে বামেরা। এদিন সকালে হাবড়া স্টেশনে 8:08 মাঝের হাট অর্থাৎ বনগা মাঝেরহাট ট্রেন অবরোধ করে বামেরা। প্রায় 45 মিনিট ধরে দাঁড়িয়ে থাকে ট্রেন। হাবড়া স্টেশনে নিত্য যাত্রীরা সমস্যার সম্মুখীন হন। এই বন্ধ কর্মসূচি সম্পর্কে এক বাম নেতা বলেন, কেন্দ্রের যে কৃষি আইন, এবং বিদ্যুৎ আইন 2020, এই আইনের বিরুদ্ধে আজকে 11 দিন ধরে দিল্লির বুকে কয়েক লক্ষ কৃষক, তারা আজকে দিল্লির 3-4 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আজকে দাঁড়িয়ে আছে। তাদের একটাই দাবি যে এই কালা কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং বিদ্যুৎ আইন 2020 প্রত্যাহার করতে হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা একাধিকবার বৈঠক করেছেন, কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। আজকে আমরা সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, এই ধরনের কৃষক আন্দোলন আমাদের স্বাধীন ভারতবর্ষে কখনো হয়নি। সেই কৃষক আন্দোলনের পক্ষে আজকে গোটা দেশের শ্রমিক সংগঠন, অন্য সংগঠনগুলি, অন্য দলগুলি আজকে এই ধর্মঘট ডেকেছে। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনো রকম বন্ধের প্রভাব দেখা যায়নি। খোলা ছিল একাধিক দোকানপাট, পাশাপাশি খোলা ছিল জুট মিল। নিত্যদিনের মতো এদিন ব্যারাকপুর স্টেশন ছিল যাত্রীপূর্ণ। ভোলাদের সাথে অঙ্কিত এবং কায়মের রিপোর্ট, নোবেল বাংলা।